এরপর আসে ঢাকা থেকে কলকাতা বাই এয়ার। যদি মোটামুটি এক দেড় মাস আগে টিকিট কাটেন তাহলে ঢাকা থেকে কলকাতা রাউন্ড ট্রিপের খরচ পড়বে 13-14,000 টাকা। নভো এয়ার, ইউএস বাংলা এছাড়া আরও বেশ কয়েকটি ফ্লাইট প্রতিদিন কলকাতা যায়। আপনি আপনার সুবিধা মতো টাইম এবং খরচ অনুযায়ী যেটি প্রেফারেবল সেটিতে যেতে পারেন। আমরা ইউএস বাংলার সকাল 10:15 ফ্লাইটে করে কলকাতা যাই। 10:15 ফ্লাইট ধরার জন্য আমরা বেশ সকাল সকালে এয়ারপোর্টে পৌঁছে যাই। সকালে ইমিগ্রেশনে একটু ভিড় থাকায় মিনিমাম 2 ঘন্টা আগে আসা উচিত। তাহলে আগে এসে রিল্যাক্সে চেক ইন করে আপনারা ইমিগ্রেশন করতে পারবেন। আমরা ইমিগ্রেশন শেষ করে 9:45 বোর্ডিংয়ে যাই। টার্মিনাল থেকে ইউএস বাংলার বাসে করে আমাদেরকে প্লেনের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর প্রায় 50 মিনিট পর আমরা পৌঁছে যাই কলকাতা। ইন্ডিয়ান টাইম 11:30 আমাদের প্লেন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টে ল্যান্ড করে।